হুজুর গাউসে পাকের দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মশাইয়েক আসে। একদিন অনেকগুলি পীর মশাইয়েক এসেছে, গাউসে পাক ওদেরকে নিয়ে দস্তরখানা বিছাইয়া খাইতে বসেছে। সাথে একজন মুরিদ আছে, মুরিদকে বলে বাবা তুমিও আমাদের সাথে খাও। মুরিদে কয় বাবাজি আমি রোজা রাখছি, আমি খাবো না, আপনারা খান। বড় ফিরে কয় রোজারা ব্যাঙ্গা যদি খাও তো 10,000 রোজা রাখার সওয়াব পাবে। 10,000 রোজা রাখার সওয়াব পাবে। কি করলে? কি করলে? রোজারা ব্যাঙ্গা খাইলে। রোজা কি ব্যাঙ্গা খাইলে সওয়াব পা না রাখলে সওয়াব পা? রোজা রাখলে সওয়াব পা। মরি দেখো আব্বাজি আমি রোজা রাখছি, আমি খাইতাম না, আপনারা খান। বড় ফিরে দেখো রোজারা ব্যাঙ্গা যদি খান তো 10,000 রোজা রাখার সওয়াব পাবে। রোজা কয়টা? কবুল হইলে হবে, না হইলে পা। কিন্তু ব্যাঙ্গা হইলে কয়টা রোজার সওয়াব পাবে? 10,000-এর। একটা রোজা ব্যাঙ্গা খাইলে 10,000 রোজা রাখা সওয়াব পাবে। মরি দেখো বাবাজি আমি রোজাদার, রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো ব্যাঙ্গা যদি খান তো 20,000-এর সওয়াব পাবে। কয় হাজার? 20,000। এখন মরি দেখো বাবা রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 30,000-এর পাবে। আরো আসতে কোন কি করলে পাবে? রোজারা ব্যাঙ্গা খাইলে। মরি দেখো বাবাজি আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 40,000-এর পাইবে। মরি দেখো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 50,000-এর পাইবে। মরি দেখো রোজা রাখছি বাবা, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে 60,000-এর পাইবে। মরি দেখো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। রোজা বাঁধতাম না, আপনারা খান। বড় ফিরে কো 70,000-এর পাইবে। মরি দেখো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 80,000-এর পাইবে। মরি দেখো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 90,000-এর পাইবে। মরি দেখো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় ফিরে কো 1,00,000। আরো আসতে কম 1,00,000 বলার পরেও কো আমি রোজা রাখছি, খাইতাম না। এখন বড় ফিরে জালালিয়াত খাল দিয়া তার দিকে যখন তাকাইছে সমস্তরা শরীর ফুলতেছে। কি হইতেছে? ফুলতে 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 এটা বালিশ হইছে। ফুলার পরে এটা ফসতেছে, ফসার পরে ফাটতেছে, ফাটার পরে রক্ত হুজ বাহির হইতেছে। জালালিয়াত খালে যখন তাকাইছে তখন শরীরের অবস্থা এই হয়ে গেছে। জালালিয়াত খালটা যতক্ষণ ছিল ততক্ষণ শরীরের ফুলা ফসা ফাটা ঠিক ছিল। জালালিয়াত খালটা নর্মালে আইছে, শরীরের ফুলা ফসা ফাটা বন্ধ হয়েছে। লাম্বয়া ফুইরা কবাবাজি বিয়াদুবি করছি, বুঝতে পারি নাই। এই জায়গাতে কইছে আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে হিরে জাহান নিষেধ করে, খায়ো না জীবন, যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি রাসূল তিনি খোদা। সুবহানাল্লাহ। হুকুম তামিল, হুকুম তামিল করো তার মুর্শিদে হুকুম করছে, তামিল করেন নাই। মুর্শিদ তোমার ঘরে এসে বিছানাতে শুয়ে আছে, তুমি গিয়া 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছো, সেজদা কারে দিতেছো? আল্লাহ আল্লাহরে। বন্দরে মনোযোগ, আমার নবীজি শেরে খুদা আলিরে নিয়ে ভ্রমণ করতেছে, হঠাৎ করে নবীজির একটু ক্লান্ত ভাব এসেছে। নবী কো আলি আমার একটু
ক্লান্ত লাগতেছে শেরে হুদা আলী আসন ধরে বসে গেছে আমার নবীজি আলীর রানে মাথা মোবারক রেখে ঘুমাইতেছে আরাম করতেছে এই দিক দিয়া আসরের আজান চলতেছে সাহাবীরা কো আলীও 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 নামাজের আজান কুয়ে গেছে চলো যাই মসজিদে নামাজ পড়িতে শেরে খোদা আলী ডাক ডাক কো সাহাবীরা রে আমি কই যাব নামাজ পড়তে আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে আমি নামাজ পড়তে যাব কই আরেকটা ঘটনা এসেছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে আশি উপাদুজু ওয়াজিব হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর পড়তে হবে শেরে খোদা আলীর রানে আমার নবীজি মাথা মুবারক রেখে ঘুমাইতেছে আস্তে আস্তে সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাইতেছে আসরের নামাজের টাইম ওভার হয়ে মাগরিবের টাইম এসেছে সূর্য অস্তমিত হয়ে গেছে শেরে খোদা আলী কাঁদতেছে দুই চোখের পানি সেরে কাঁদতেছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে আশুভ বা দুযোগ দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জ্বলতে হবে সুবহানাল্লাহ বলেন শেরে খোদা আলী চিন্তিত হয়ে গেল এখন আমি কি করব যদি নবীজির ঘুম ঠিক রাখি আল্লাহর কথাও মান্য হবে নামাজ কায়দা হয়ে গেলে আশুব বা দুযোগ ওয়াজিব হবে যদি আল্লাহর কথা ঠিক রাখি নবীকে ঘুম ভাঙ্গাতে হবে নবীকে ঘুম ভাঙ্গালে আল্লাহর হুকুম পালন হবে নামাজ টাইম মতে পড়ব দুযোগ থেকে বাঁচতে পারব এখন আলী কোন সাইড নিবে নবীরে ঘুম পাতায় রাখলে নবীরে ঘুম পাতিয়ে রাখলে নামাজ কায়দা হবে আশুব বা দুযোগ ওয়াজিব হবে আর আল্লাহর হুকুম পালন করতে হলে নামাজ টাইম মতে পড়তে হলে দুযোগ থেকে বাঁচতে হলে নবীজির ঘুমটা ভাঙ্গাইতে হবে হায় কায় আলী দুই দিকে পরীক্ষা চলতেছে সুবহানাল্লাহ বলেন নবীও পরীক্ষা করতেছে আল্লাহও পরীক্ষা করতেছে দেখি আলী কারে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলেন এবার আলী ডাকডাকো বুঝতে পেরেছি নামাজ তো ইমানদারের জন্য নবীজির ভালোবাসা রক্ষা করা ইমানি দায়িত্ব এ কথা কইয়া নামাজ ছেড়ে দিলেন নামাজ কায়দা হয়ে গেল আশুব বা দুযোগ ওয়াজিব হয়ে গেল এবার শেরে খোদা আলী দুযোগের বইয়ে কাঁদতেছে বন্ধুরে প্রেমের পরীক্ষা ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে ভালোবাসা তিন প্রকার কয় প্রকার এক প্রকার ভালোবাসা লোভে আরেক প্রকার ভালোবাসা বইয়ে আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন তিন প্রকার ভালোবাসা লোভের মধ্যে কিছু নাই কিছু পাইবার উদ্দেশ্যে কিছু নাই বইয়ে না বাসলে ক্ষতি হবে কিছু নাই মুহাব্বতে আছে এটার মধ্যে সব কিছু আছে যখন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসতে গিয়ে শেরে খোদা আলী নামাজ কায়দা করে ফেলেছে দুযোগের বইয়ে আলী কাঁদতেছে হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল তা দেখিয়া মাওলা দনে তা দেখিয়া মাওলা দনে পরে খুশি হইল শেরে খোদা আলীর তরে শেরে খোদা আলীর তরে বেহেশতের খবর পৌঁছান ওগ আসে কান নবীর প্রেমে জান কর কুরবান জোর কর সুবহান আল্লাহ দুযোগের খবর দিবে দুযোগের খবর বাদ দিয়া বেহেশতের খবর দিতেছে তাতে প্রমাণ হয়ে গেল নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে যদি নামাজ কায়দা হয়ে যাবে এই কায়দার ভিতরে জান্নাতের খবর থাকবে সেই নবীর ভালোবাসা চাই কি চাই না দোয়া তুলে দেখুন চাই কি চাই না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে
Ya Resulallah. Ya Resul Azam Dostum. Zindabad, zindabad. Sabai boli marhaba. Jore boli marhaba. Hazrat Ali kanteche shoker pani pore geche nobijir chehara mubaraker upore ebar nobi chokkho mubarak khulche age ki nobi dekhe nai dekhche ali o alir e porikha dui dui dige solche ali alir kach theke porikha dui dige niche allah o porikha phalaiche nobi o porikha phalaiche subhanallah bolen allah ko dekhi ali kare beshi bhalobashe allah ko amar রে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার নবী রে জোরে কোন কারে নবী রে হুকম নজুক এবার নবী জিজ্ঞেস করে আলী তুমি কান্দ কি রে আলী কো নামাজ তো কাইজা হয়ে গেছে আশুব্বা দুজুক তো ওয়াজিব হয়ে গেছে আমি তো নামাজ পড়তে পারি নাই আমার নবী কো আলী ও তুমি নামাজ পড়ার জন্য ওযু করে আসো আসরের নামাজ পড়ার জন্য কোন নামাজ সূর্য অস্তমিত হয়ে গেছে টাইম কোনটা মাগরিবের নবী কো উযু করে আসো আসরের নামাজ পড়ার জন্য শেরে খোদা আলী উযু করতে গেছে ওই দিক দিয়া শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আমার নবী সূর্যের একটা ইশারা দিয়েছে আসরের নামাজের টাইমে যে জায়গা থাকে ওই জায়গা উদয় হইয়া কাঁপতাছে নবী কো কাফো কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো কিয়ামতের আগে একদিন উদয় হব পশ্চিম আকাশে আজকে অস্তমিত সূর্য পুনরায় উদয় হইতে হয়েছে না জানে কোন বেয়াদবি করেছি আপনার সাথে নবী কো বেয়াদবি হয় নাই শেরে খোদা আলী তোমার নবীর প্রেমে আসরের নামাজ কাইজা করে দুজুখের বই কাঁদতেছে নামাজ পড়ার সুযোগটা দাও আলী রে আলী নামাজ পড়িয়া ডাইনে সালাম দিয়া বামে সালাম দিছে সূর্য অস্তমিত হয়ে গেছে প্রমাণ হয়ে গেল আকাশের সূর্য উদয় হয় অস্ত হয় আমার নবীজির ইশারাতে ঠিক কিনা বলেন সূর্য উদয় হয় নবীজির ইশারাতে অস্তমিত হয় ইশারাতে খুব মনোযোগ করে